হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনটিকে রুমে রেখে বা চার্জে লাগিয়ে কোনো একটি জায়গাতে যাই, তবে যে কেউ চান্স পাইলেই আমাদের ফোনের লক খোলার চেষ্টা করে। যদিও ফোনটিতে পিন পাসওয়ার্ড বা প্যাটার্ন লক দেওয়া থাকে, তবেও তারা লক খোলার চেষ্টা করে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি কোনো ব্যক্তি আপনার পারমিশন ছাড়া আপনার ফোনের লক খোলার চেষ্টা করে, ঠিক সে যতবার আপনার ফোনের লকটি ভুল করবে ঠিক ততটা ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তবে খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন আপনার পারমিশন ছাড়া আপনার ফোনটিকে কে হাত দিয়েছিল বা লক খোলার চেষ্টা করেছিল। হ্যালো গাইস, আমি শফিকুল আর আপনারা দেখছেন টেকনিক্যাল জ্ঞান বাংলা। চলুন শুরু করি। ওয়েলকাম গাইস। সো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করবেন হাইডেনাই। তো আপনারা অবশ্যই বানাটি লিখবেন HIDDEN, তারপরে EYE, হাইডেনাই। আপনারা নিচে সাজেস্টে দেখতে পারবেন হাইডেনাই ক্যাটস উইয়ার ফ্রেন্ডস। তো আপনারা অবশ্যই ঠিক এই অ্যাপ্লিকেশনটাই আপনার ফোনে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর অবশ্যই এখান থেকে অ্যাপসটি ওপেন করে দিবেন, না হয়তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আপনাদেরকে এখানে কিছু সেটিংস করে নিতে হবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি স্ট্যাটাস। তো আপনাদেরকে অবশ্যই এটাকে প্রথমে অন করে নিতে হবে। তো আপনারা অবশ্যই এখান থেকে এটাকে অফের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অন হয়ে গেছে। তো এখান থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেটিংস রয়েছে, এগুলো আপনাদের ক্ষেত্রে তিনটাই টিক মার্ক দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই উপরে যে দুইটা টিক মার্ক রয়েছে এগুলোকে আপনারা উঠিয়ে নেবেন। তো প্রথমে যেই টিক মার্কটি, এটা হলো যদি সে একবার লকটা ভুল করে তবে তিনটা ছবি কিন্তু অটোমেটিকলি উঠে যাবে, তো আমি এটাও রাখলাম না। তো দ্বিতীয় যেই অপশনটি, এটি হলো যদি সে লকটা ভুল করে তবে একবার ছবি তো উঠবেই এবং একটা নোটিফিকেশন চলে আসবে। তো আমি অবশ্যই নিচেরটা রাখলাম শো ইন্ট্রুডার্স অন আনলক। তারপর এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না। তবে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি, এখানে যদি আমরা ভিউ ইন ইন্ট্রো সোর্স এখানে ক্লিক করি, এখানে কোনো কিছু ফটো কিন্তু এখানে নাই। তবে আমি আমার ফোনটিকে এমনিতেই লক করে আপনাদেরকে দেখাবো যে ফটোগুলো কিভাবে উঠে। যখন একবার আমি নিজে নিজে আমার ফোনের লকটাকে আমি ভুল করব, ঠিক দেখবেন যে এখানে ভিউ ইন ইন্ট্রো সোর্সের ভিতরে কিন্তু ফটোগুলো চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ফটোই নেই। তো আমি অবশ্যই আমার ফোনটাকে পাওয়ার বাটন ক্লিক করে আমার ফোনটাকে আমি লক করে দিচ্ছি। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু লক করা দিয়েছে। তো আমি অবশ্যই আমার ফোনটিতে দুইবার ভুল লক দিয়ে নিই আগে। তো আমি একবার দিয়ে নিলাম, আরও একবার দিয়ে নিলাম, তারপর ঠিক আমার সঠিক লকটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। ঠিক আমি যে দুইবার লকটি ভুল করেছি ঠিক এখানে কিন্তু ছবিগুলো দেখাচ্ছে। সো বন্ধুরা, এভাবেই আপনার ফোনটিকে যে লক খুলতে চাবে বা লক ভুল করবে তার ছবিটা অটোমেটিকলি উঠে যাবে। তবে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আপনার ফোনটিতে কে হাত দিয়েছিল বা কে লক খোলার চেষ্টা করেছিল। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি মনে করেন এই চ্যানেল থেকে কোনো কিছু শিখতে পাচ্ছেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।